রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। বাজারে মূর্তির নিয়ে পসরা বসিয়েছেন মৃৎশিল্পীরা। শিলিগুড়ি রাস্তায় দেখা মিলছে সারি সারি বিশ্বকর্মার মূর্তি। তবে মূল্যবৃদ্ধির জেরে কিছুটা হলেও টান পড়েছে মৃৎশিল্পীদের পেটে। করোনার ধাক্কা সামলে 2 বছর পর আবার চেনা ছন্দে ফিরতে চলেছে বিশ্বকর্মা পুজো। সেই মতো বিভিন্ন গ্যারেজ, অফিস, কারখানায় পুজোর আয়োজন শুরু হয়েছে। অন্যদিকে পুজোর মরশুমে বাড়তি লাভের আশায় প্রতিমা বিক্রেতারা। হওয়ার কারণ আছে, কারণ কিছু কিছু জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের আগে যেরকম প্রতিমা বানানোর সময় মাটি লাগতো, মাটিটাই তো মেন, হয়তো 2500 টাকা 2000 টাকায় আমরা একটা গাড়ি মাটি আনতাম, সেই মাটিটার দাম 5 থেকে 5500 টাকা হয়ে গেছে। তো প্রতিমার দামটা অটোমেটিকলি ডবল। কেউ যদি এবার প্রতিমা নিতে চায়, তাদের বাজেট হিসাবে 300 থেকে 400 টাকা একটা প্রতিমা হিসাবে বড় প্রতিমাতে বাড়াতেই হবে, কিছু করার। আপাতত আজকে বিক্রি হয়ে যাবে, এবছর রেসপন্সও ভালো আছে, মার্কেটে প্রতিমাও ভালো উঠেছে, বিক্রি ঠিকঠাক হবে, অসুবিধা নেই। 2 বছর যেরকম আমাদের পাহাড়ে প্রতিমা যেত না, এবার হয়তো প্রতিমা 2 বছরের তুলনায় অনেক বেশি পাহাড়েও প্রতিমা গেছে। ইতিমধ্যেই বিপুল সংখ্যায় প্রতিমা নিয়ে শহরের বিভিন্ন পথে পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। জানা গিয়েছে বর্তমান দ্রব্যমূল্যে বাজারের প্রত্যাশা মতো প্রতিমা বিক্রি হচ্ছে না, তবে তারা আশাবাদী যে প্রতিমা বিক্রি হয়ে যাবে। গত বছরের তুলনায় প্রতিমার দাম একটু হলেও বেড়েছে, মূর্তি কিনতে এসে মাথায় হাত ক্রেতাদের। প্রচুর দাম, দাম চাকর তো মানে দেখতে আসে, কিন্তু দামে প্রচুর দাম নেওয়া হয় না, নিয়ে ঘুরতেছি। সস্তা তো দেয় না, দেবে না, কিন্তু কিছু বেশি লাগবে। গত বছর তুলনামূলক কিছু বেশি বলতেছে, কম দেখছি, বেশি ডাবল করে চলে ডাবল। মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল এবং পরিতোষ পালের কথায় প্রতিমার দাম আগের তুলনায় অনেকটাই বেশি হয়েছে, যার কারণ দ্রব্যমূল্যের বৃদ্ধি। আগে 2000 থেকে 2500 টাকা গাড়ি মাটির দাম ছিল, এখন সেই মাটির দাম বেড়ে 5000 টাকা হয়েছে। এছাড়াও দুর্গাপূজা সামনে থাকায় মুক্তির সংখ্যাটা কম হয়েছে। গত বছর বৃষ্টির কারণে অনেক প্রতিমা গলে গিয়েছিল, এবছর আমরা আশাবাদী সমস্ত প্রতিমা বিক্রি হয়ে যাবে। অন্যদিকে প্রতিমা কিনতে আসা শুভঙ্কর ঘোষ এবং সুজিত দাস বলেন, প্রতিমার দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। দোকানদার জানাচ্ছে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাই এবার দাম অনেকটাই চড়া। পূজা তো করতেই হবে, তবে সমস্তটাই বাজেটের বাইরে চলে যাচ্ছে। এবার তো এখনও ভালো দেখছি, বৃষ্টি নাই, এখন বিকেলে কী হবে বলা যাবে না। না 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 না, গতবারের কাছে বড় ঠাকুরে 100-150 টাকা বেশি আছে, তার চেয়ে বেশি নেই। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ 18 লোকাল।